বুধবার আগরতলা পানীয় জল ও স্বাস্থ্যবিধান ভবনে ইনস্টিটিউট অব পাবলিক হেলথ ইঞ্জিনিয়ার্স এবং পিডব্লিউডি ত্রিপুরার উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। রক্তদান শিবিরের উদ্বোধন করেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। যে সকল সরকারি কর্মচারীরা স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে এসেছেন তাদেরকে ধন্যবাদ জানায় মন্ত্রী। সরকারেরই একটা উদ্যোগ ডিডব্লিউএস দপ্তর, এখানে ডিডব্লিউএস দপ্তরের যারা ইঞ্জিনিয়াররা রয়েছেন, চিফ ইঞ্জিনিয়ার রয়েছেন, ডাইরেক্টর ডাব্লিউএসএস রয়েছেন বা এসসি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রয়েছেন, ইঞ্জিনিয়ার যারাই রয়েছেন তাদের উদ্যোগে ডিডব্লিউএস দপ্তর আজকে রক্তদান শিবিরের আয়োজন করেছে। আপনারা জানেন যে আজকে একটা ওয়ার্কিং ডে, তারপরেও আমরা বলেছি যে ওয়ার্কিং ডেতেই রক্তদান করে সমাজের প্রতি যে দায়বদ্ধতা সেটা আমরা পালন করব এবং তৎসঙ্গে আমাদের রাজ্যের উন্নয়নে ইঞ্জিনিয়াররা যেভাবে কাজ করছে তার বাইরে এসে সামাজিক দায়বদ্ধতা স্বীকার করে আমাদের মানুষের পাশে দাঁড়াতে হবে এবং তারই অঙ্গ হিসেবে বিভিন্ন দপ্তর আমরা আজকে দেখেছি যে কোনো কাজে, যে কোনো উন্নয়নমূলক কাজে আমরা দানের মাধ্যমে শুরু করি। যেভাবে রাজ্যের উন্নয়ন হচ্ছে তাতে প্রতিটা দপ্তর তার সামাজিক দায়বদ্ধতার অঙ্গ হিসেবে আজকে রক্তদানেও এগিয়ে আসছে। ডিডব্লিউএস দপ্তর তার সেখানে বাইরে নয়, আমি তাদেরকে অনেক অনেক অভিনন্দন জানাই।